কিছুটা হলেও হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি আমরা যে স্টেপে দাঁড়িয়ে আছি এই স্টেপ ধীরে ধীরে পরবর্তী প্রজন্ম বিলুপ্ত হয়ে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে একটা মৌমাছি যদি না থাকে ছোট্ট কিছুর একটাও কিন্তু এই পৃথিবীতে বড় কিছুর অবদান রয়েছে নমস্কার আমি অনুপম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি আমরা যারা ক্যাপটিভিটিতে পাখি পুষি আপনাদের মনে একটা কোশ্চেন সবসময় একটা থেকে থাকে কোশ্চেনটা কী যে কেজ বাট অর্থাৎ খাঁচার পাখির পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অর্থাৎ খাঁচার পাখির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কিভাবে আমাদের ক্যাপটিভিটিতে খাঁচার পাখি অতীতে এসেছিল বর্তমানে আমাদের ক্যাপটিভিটিতে কেমনভাবে খাঁচার পাখি পালন করা হচ্ছে এবং ভবিষ্যতে কেন আমরা এই খাঁচার পাখি বা আমরা যে সমস্ত পাখি পুষি অ্যাকচুয়ালি খাঁচার পাখি বলাটা ভুল হবে আমরা বাইরের পাখি এনে খাঁচায় পুষছি এবং কেন সেটা ভবিষ্যতে আমরা পাখি পুষে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাব সেই ডিটেলসে আজকের আপনাদেরকে আমি বলবো সেটা এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যেটা আমি মনে করি অতীতে খাঁচার পাখি পোষা হয়েছিল প্রায় হ্যাঁ দুশো থেকে আড়াইশো বছর আগে তখন সবেমাত্র তখন কিন্তু রাজার শাসন চলতো তো সেই সময় থেকে কিন্তু খাঁচার পাখি অর্থাৎ বাইরের পাখি খাঁচায় পুষতে শুরু করা হয় কেন কারণ তখন মানে পুরোনো দিনে তখন খাঁচায় পাখি পালন করা হতো জাস্ট শখ মেটানোর জন্য অর্থাৎ আমরা বাইরে কয়েকটা পাখি দেখলাম আমাদের ভালো লাগলো তো আমাদের মনে হলো যে এই পাখিটাকে আমি আমাদের চোখের সামনে রাখব সেটা কারা করত খুব জ্ঞানীগুণী মানুষ রাজা এই সমস্ত মানুষ কিন্তু পাখি পুষত ওটা কিন্তু অতীতে অর্থাৎ পাস্ট তখন থেকে কিন্তু আমাদের ক্যাপটিভিটিতে ধীরে ধীরে পাখি পোষাটা শুরু হতে থাকে প্রথমে রাজা করল পরে স্টেপে ধনী ব্যক্তিরা শখে খাঁচার পাখি পোষা শুরু করে বর্তমানে মানুষ কি করছে যারা পাখি কিনছে তো তারা তো একটা বিজনেস করছে আর যারা পুষছে তারা তো একটা বিজনেস করছে তো কিন্তু অতীতে কি হতো মানুষ পাখি ধরত ধরে যারা জ্ঞানীগুণী মানুষ ধন সম্পত্তি সম্পন্ন মানুষ রাজা রাজারা তো ওনারা পাখি তাদের কাছ থেকে কিনে নিত কিনে তাদের তাদের কিছু অর্থ দিয়ে তারা পাখি পুষত শুধুমাত্র শখ মেটানোর জন্য বর্তমানে আমাদের প্রায় সমস্ত মানুষ সমস্ত মানুষ বলাটা ভুল হবে অ্যাকচুয়ালি পক্ষী প্রেমী মানুষজন যারা পাখি ধরে খাঁচায় পুষত বর্তমান আমাদের সরকার একটা নিয়ম করে দিয়েছেন যে আমাদের যে সমস্ত নেটিভ বার্ড আছে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান যে সমস্ত পাখি রয়েছে বা আমাদের দেশের যে সমস্ত পাখি রয়েছে তো ওই সমস্ত পাখিগুলো আর আমাদের আমাদের দেশে কিন্তু পোষা যাবে না কারণ দিনের পর দিন দিনের পর দিন ধরতে ধরতে পাখিগুলো এত পরিমাণে কমে গেছে যে আমরা যদি কন্টিনিউয়াসলি ধরতে থাকি তাহলে কিন্তু এই পাখিগুলো হয়তো ভবিষ্যতে আর দেখতে পাওয়া যাবে না আমাদের ইন্ডিয়াতে তাই আমাদের সরকার কী করেছে পুরোপুরিভাবে আমাদের দেশের পাখি আমাদের ক্যাপ্টিভিটিতে রাখাটা বন্ধ করে দিয়েছে আমরা তাহলে কোন পাখিগুলো পুষছি এখন আমরা যেগুলো পুষছি সমস্ত কিন্তু ফরেন অর্থাৎ বিদেশি আর কোনোটা অস্ট্রেলিয়ান কোনোটা আফ্রিকান কোনোটা আমেরিকান তো এই সমস্ত পাখিগুলো আমরা পুষছি আমরা কিন্তু কোনো মরুদেশের পাখি পুষছি না কারণ মরু ঠান্ডা দেশের পাখি কিন্তু আমাদের এদিকে হবে না বা ঠান্ডা দেশে কিন্তু পাখি খুবই কম দেখা যায় যেমন ধরুন পেঙ্গুইন পেঙ্গুইন কিন্তু ঠান্ডা দেশের পাখি কিন্তু ওগুলো আমরা পুষছি না আমরা পুষছি গরম এলাকার যে সমস্ত পাখি অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ব্রিড হয় আমাদের আমাদের ইন্ডিয়াতে সেই সমস্ত পাখিগুলো থাকবে বা আমাদের এই গরম এলাকাতে সেই সমস্ত পাখিগুলো থাকবে আমরা কিন্তু সেই সমস্ত পাখিগুলো এনে খাঁচায় পুষছি তো আমরা এই পাখিগুলো কেন পুষব কারণ আমাদের দেশেও যেমন পাখির পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে ঠিক একইভাবে বিদেশেও কিন্তু ওদের পাখিগুলো আমরা পুষছি এই সমস্ত পাখিগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে তো আমরা যারা পক্ষীপ্রেমী মানুষ তো আমরা শুধুমাত্র পাখিটাকে হয়তো আমাদের নিজের ক্যাপচারে রেখে ওটাকে কিছুটা হলেও হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি তেমনিভাবে কিন্তু আমাদের দেশের পাখি কোথাও না কোথাও ক্যাপটিভিটিতে ব্রিড হচ্ছে এবং সেখানে কিন্তু আমাদের দেশে যত না পাখি রয়েছে আমাদের ইন্ডিয়াতে যত না পাখি রয়েছে তার থেকেও হয়তো বেশি পাখি ওদের কাছে রয়েছে অর্থাৎ আমাদের ইন্ডিয়ার বাইরে যে সমস্ত দেশ আছে তারা যারা ইন্ডিয়ান বার্ড পোষেন তো তাদের হয়তো আমাদের ইন্ডিয়া থেকে অনেক বেশি পাখি রয়েছে আমাদের ইন্ডিয়ার পাখি ইন্ডিয়াতে যদি না দেখা যায় তাহলে কিন্তু অন্যান্য জায়গাতে দেখা যাবে আমরা কখনো হলেও দেখতে পাবো বা ওই পাখির যে জগৎটা ওটা কিন্তু বেঁচে থাকবে কোনো পাখি কিন্তু বিলুপ্ত হবে না এটা কিন্তু বর্তমানে আমাদের যে স্টেপ আমরা যে স্টেপে দাঁড়িয়ে আছি এই স্টেপ আমরা প্রচুর পরিমাণে পাখিকে বর্তমানে ব্রিট করাচ্ছি তো ব্রিড করানোর কারণে আমাদের দেশের যেমন পাখি অন্য জায়গাতে ব্রিড হচ্ছে অন্য দেশে ব্রিড হচ্ছে সেখানে আমাদের দেশের পাখি প্রচুর পরিমাণে রয়েছে তেমনি ফরেন যে সমস্ত বার্ডগুলো সেগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে তো পাখির ভারসাম্যটা মোটামুটিভাবে এখন স্টে করে বর্ণনা করলে হয়তো দেখা যাবে যে ফরেনে যত না পাখি রয়েছে ওই পাখি আমাদের ক্যাপটিভিটিতে অনেক বেশি পরিমাণে রয়েছে হতে পারে এইভাবে আমাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটা স্টেপ অবলম্বন করতে হবে আমার যেটা মনে হয়েছে স্টেপগুলো কি কি এটা যেটা বলবো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভবিষ্যতের জন্য ভবিষ্যতে আমরা কিভাবে পাখিদেরকে বাঁচিয়ে রাখবো এবং আমাদের এই যে পা পক্ষীপ্রেমী যারা রয়েছি তারা কিভাবে পাখিগুলোকে মানে ব্রিড করিয়ে ধীরে ধীরে পরবর্তী প্রজন্ম পুনরায় যারা দেখতে পাবে বা ওই পাখিগুলো যাতে কোনোভাবে বিলুপ্ত না হয়ে যায় আমরা ওদেরকে নিয়ে চলতে পারি সেই চেষ্টাটা করতে হবে কেমন দেখুন বিলুপ্ত হয়ে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে নাম্বার ওয়ান কারণ প্রচুর পরিমাণে শিকার করা হচ্ছে নাম্বার টু কারণ প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন হচ্ছে নাম্বার থ্রি কারণ নাম্বার থ্রি কারণ প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে যে কারণে কিন্তু আমরা মানুষ আমরা মানিয়ে নিয়ে চলতে পারি আমাদের মানুষের কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে আয়ু অনেকটা গড় আয়ু কিন্তু কমে এসছে তার কয়েকটা কারণ রয়েছে সেটা তো মেন কারণ দূষণ যে কোনো যে কোনো কিছুই দূষণ হতে পারে দূষণের কারো কিন কারণে কিন্তু মানুষের আয়ু যেমন কমে এসছে ঠিক তেমনিভাবে পাখিদেরও কিন্তু একইভাবে আপনার আয়ু কিন্তু ধীরে ধীরে কমছে এবং আয়ু কমছে না শুধুমাত্র প্রচুর পরিমাণে শিকারের ফলে আর ওদের মানিয়ে নিতে না পারার ফলে ওরা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আমাদের কয়েকটা স্টেপ অবলম্বন করতে হবে আমাদের যতটা সম্ভব মুক্ত করতে হবে বা মুক্ত রাখতে হবে মেনলি পরিবেশ পরিবেশ মুক্ত থাকলে কিন্তু আমরা যেমন ভালোভাবে বাঁচতে পারবো ঠিক তেমনিভাবে পাখিরাও কিন্তু ভালোভাবে বাঁচতে পারবে নাম্বার টু আমরা প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করি অর্থাৎ গাছ কাটি তো সেই পরিমাণ গাছ কিন্তু আমরা লাগাই না বা সেই পরিমাণ গাছ আমরা উৎপাদন করতে পারি না সেটা আমাদের প্রয়োজনে আমরা প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করছি বন ধ্বংস করছি পাখিদের অ্যাকচুয়ালি বাসস্থানটাকে আমরা নষ্ট করছি তো তারা থাকবে কোথায় অ্যাকচুয়ালি থাকে তাদের থাকার স্থানটা তোই আমরা নষ্ট করে ফেলছি তো তাদেরকে কি করতে হবে আমাদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে যাতে তারাও বাঁচতে পারে আর আমরাও বাঁচতে পারি শুধুমাত্র মানুষ বেঁচে থাকবে আর কেউ থাকবে না এমনটা কিন্তু হতে পারে না সবাইকে নিয়ে বাঁচতে হবে সাপোজ একটা স্টোরি আপনাদেরকে শোনাই ছোট্ট একটা মৌমাছি একটা মৌমাছি যদি না থাকে তাহলে কিন্তু মানে মানুষের অ্যাকচুয়ালি খাবার পুরো বন্ধ হয়ে যাবে সেটা আপনারা স্টেপ বাই স্টেপ একটু ভাবলে হয়তো বুঝতে পারবেন জলের মধ্যে কি রয়েছে অক্সিজেন আমরা যদি অক্সিজেনটাকে কোনো কারণে পৃথিবী থেকে সরিয়ে দিই তাহলে কোনো জীবকুলি বাঁচতে পারবে না এমনকি গাছ মাটি কিচ্ছু থাকবে না তো তেমনি হবে ছোট্ট কিছুর একটাও কিন্তু এই পৃথিবীতে বড় কিছুর অবদান রয়েছে তো সবাইকে সঙ্গে নিয়ে আমাদের চেষ্টা করতে হবে যাতে সবাইকে সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার মেনলি আপনাদেরকে বলা ছিল যে আমরা পাখি পুষছি শুধুমাত্র বিজনেসের জন্য নয় আমরা পাখি পুষছি ভবিষ্যতে ওই পাখিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বিজনেস নিয়ে খুব একটা ভাবব না ভাবব কোনটা নিয়ে ভবিষ্যতে কী করে পাখিগুলোকে বাঁচিয়ে রাখা যায় যাতে কোনো পাখি বিলুপ্ত না হয়ে যায় এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সঙ্গে নিয়ে সবাইকে নিয়ে চলতে হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করব আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই বিষয়ে মেনলি পাখি রিলেটেড বিষয়